আমি এখন পবিত্র গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম। এই ঘাটটা বিখ্যাত জায়গা। এই ঘাটটার নাম হচ্ছে চৈতন্য ঘাট। আমরা চৈতন্য ঘাট দেখছি, আর এই যে মা গঙ্গাকে দেখুন, ওই পাড়টাই দেখুন, আপনারা একটু মন দিয়ে দেখুন, ওই পাড়টাই হচ্ছে বেলুড় মঠ। আমি বেলুড় মঠের অপোজিটেই দাঁড়িয়ে আছি চৈতন্য ঘাটে। এখানে মহাপ্রভু পানিহাটি গ্রাম থেকে নৌকা করে এইখানে এসেছিলেন নীলাচলে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা চূড়োটা, এইটাই হচ্ছে আমাদের বেলুড় মঠ। সন্ধেবেলা হলে কিন্তু এখানে আরতি হয়, এখন আরতি শুরু হয়ে গেছে, মানে চালু হয়ে গেছে, তবে এখন নয়, সন্ধেবেলায় শুরু হবে। আপনাদের মা গঙ্গাকে দর্শন করালাম এবং বিখ্যাত ধাম চৈতন্য ঘাট আপনাদেরকেও দর্শন করালাম। এইটাই হচ্ছে চৈতন্য ঘাট। এইখান দিয়ে গেছিলেন পাটবাড়িতে, পাটবাড়িতে গিয়ে তার খরম, পায়ের যে চরণের যে খরম, সেই খরমটা আমরা দর্শন করেছি, আপনারাও দর্শন করতে পারবেন। এখানে ভোলে বাবাও আছে এবং চৈতন্য মহাপ্রভু আছেন। চলুন, সংকট মোচন। জয় বজরঙ্গী, জয় বজরঙ্গী। এটা চৈতন্য ঘাট, বড় দেখাই আপনাদের। এখানে রয়েছেন মহাপ্রভু, চলুন মহাপ্রভুকে দর্শন করে নিন। আলোটা হচ্ছে না, এখানেও লেখা আছে দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু এই ঘাট দিয়ে পাটবাড়িতে এসেছিল, এখনো আসেন এনাদের গ্রামবাসীর কথায়, এই বহনগরের কথা। চৈতন্য ঘাট, ঘাট দিয়ে এসে মহাপ্রভু এইখানে এই মন্দিরে বসেছিল। এই মন্দিরে মাঘী পূর্ণিমার দিন এখানে পুজো হয়, সেটা আপনাদের দেখালাম। পাশে হচ্ছে চৈতন্য ঘাট থেকে মহাপ্রভু এসে এখানে বিশ্রাম নিয়েছিলেন, এই বাড়িটাও আপনাদের, মন্দিরটাও আপনাদের দেখালাম। আর এখান থেকে আমরা এখন নতুন একটি মন্দিরে যাব, সেটাও আপনাদের দর্শন করাবো, চলুন যাওয়া যাক। আমি এখন কাছের মন্দিরে যাব, এই রাস্তা দিয়ে যেতে হবে, চৈতন্য মহাপ্রভুর ঘাট দিয়ে বেরিয়ে এসে এই রাস্তা দিয়ে আমরা এখন কাছের মন্দিরে যাব, চলুন যাওয়া যাক।